2 ঘন্টা দাঁড়ায়নি, সে অনলি 2 মিনিটস দাঁড়ায়। এটা থেকে তুমি ঘুমাইছিলে 2 ঘন্টা আগে। আমার পিছনে একটা ডাইনোসর আছে এখানে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে শপিং মল, আছে টক ডাল স্পেশাল, আপু আজকে করছে আমার জন্য। রেড ভেলভেট? হ্যাঁ রেড ভেলভেট। কি বলেন? পাঞ্চুইট। চিয়ার্স। চিয়ার্স। আমি হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, দিস ইজ শাহিন। আর আজকে আপনাদের সাথে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো গাইস, আজকে হচ্ছে আপনাদের সাথে কিছু বিষয়ে আলোচনা করব ভিডিও শুরু করার আগে। কজ মালয়েশিয়াতে এখন হচ্ছে করোনার অবস্থান খুবই খারাপ, মানে প্রথমবার থেকে এখন হচ্ছে মালয়েশিয়ার অবস্থা খুবই বাজে যাচ্ছে, কারণ এখন অনেক করোনা কেস, অনেক করোনা পজিটিভ হচ্ছে মালয়েশিয়াতে, আর এটা হয়তো আপনারা অনেকেই জানেন। সো এই জন্য আজকে আমি মাস্ক পরে আসলে এন্ট্রি দিচ্ছি, কারণ এখন কোথাও যেতে হলে, বাসা থেকে বের হলে মাস্ট আপনাকে মাস্ক পরতে হবে আর নিজের সেফটি থাকতে হবে। সো গাইস, আজকে হচ্ছে এখন আমি এখান থেকে টাইমস স্কয়ারে যাব। টাইমস স্কয়ারে অনেকগুলো কাজ আছে, সো এই কাজগুলো করব আজকে, আর ভাবতেছি যে আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করবো, এই জন্য আজকে ভিডিওটি শুরু করা। সো গাইস, আই হোপ আপনারা ভিডিওটি এনজয় করবেন এবং দেখতে থাকুন আমার আজকের এই পুরো ভিডিওটা। সো আই হোপ আপনারা এটা এনজয় করবেন, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটা। এই এলআরটি স্টেশনে, মানে এই স্টেশনে আজকে আমি একাই, কোনো মানুষ নাই। আমার খুব ভয় লাগতেছে, মানে ভুতুরে ভুতুরে লাগতেছে। অন্য সময় তো এখানে মানুষ থাকে, আজকে এই টাইমে মানে এই সময় কোনো মানুষ নাই। আর এখন তো মাত্র 3টা বাজে, সো এই টাইমে একজন মানুষও নাই এই স্টেশনটাতে, পুরো স্টেশনে আমি একা। আর ট্রেন আসতে হচ্ছে এখন কত মিনিট, ট্রেন আসতে আরও 3 মিনিট লাগবে আর কি, 3 মিনিট পরে। এই যে এখানে ট্রেনগুলো, মানে আপনার যতক্ষণ টাইমটা থাকবে ঠিক টাইমের আগে চলে আসে, একটু লেট করবে না, মানে টাইমলি চলে আসে, আর এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে। স্যার এখন আর কি, এখন যাইতে থাকি, চলতে থাকি আর আপনারা দেখতে থাকেন। সো সামনে গিয়ে আবার দেখা। ব্লগে হচ্ছে যেটা প্রথমে বলছিলাম যে মানে করোনার ইয়েটা যেটা, এটা হচ্ছে মালয়েশিয়াতে অনেক ইফেক্টেড হচ্ছে এখন, আর ওরা খুবই সিনসিয়ার এই ব্যাপারে। আর এই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন, মানে আগে নর্মালি এই জায়গাগুলোতে হচ্ছে আপনার এভাবে চেক ইন করতো না, মানে আপনার প্রত্যেকটা জায়গাতে আপনার রেজিস্ট্রেশন করে, আপনি কোথায় ঢুকতেছেন সব রেজিস্ট্রেশন করে, আপনার ফোন নাম্বার সহ স্ক্যানিং করে, সে হ্যান্ড স্যানিটাইজার করে আপনাকে ঢুকতে দেওয়া হয় প্রত্যেকটা জায়গায়। সো এই জিনিসটা আজকে দেখতে পারলাম। সো আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এখানের যে করোনার অবস্থাটা কীরকম। সো আই হোপ আপনারা সবাই যারা দেশে আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সবাই একটু সতর্ক থাকবেন এই ব্যাপারে। সো এখন আমি যাচ্ছি আর কি, সো যাতে যাতেই কথাগুলো বলতেছি, সো দেখতে থাকুন আর পাশে থাকুন গাইজ। আসলে আরেকটা কথা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা হচ্ছে আপনি যদি, মানে মালয়েশিয়াতে এরকম নিয়ম করছে যে আপনি যদি মাস্ক ছাড়া বের হন, বা আপনাকে যদি পাবলিক প্লেসে হচ্ছে মাস্ক ছাড়া ধরতে পারে, মানে মাস্ক খোলা দেখলে হচ্ছে 20,000 টাকা জরিমানা, মানে ইনস্ট্যান্ট জরিমানা 20,000 টাকা। সো এই জন্য বুঝেন, মানে আমি এখন এখানে আসছি, মানে ঘর থেকে বেরোইছি, বেরোনোর পর একজন মানুষকেও দেখি নাই যে কোনো একটা জায়গাতে হচ্ছে মাস্কটা খুলে হাঁটতে বা মাস্ক ছাড়া হাঁটতে। সো এই জন্য আমাদেরও কেয়ারফুল থাকতে হইতেছে। আমার পিছনে একটা ডাইনোসর আছে এখানে, অনেক সুন্দর। আর এটা হচ্ছে শপিং মল, টাইম স্কোয়ার, আমি টাইম স্কোয়ারের ভিতরে আসছি আর এখন হচ্ছে সামনে যাবো আর কি, একটু সামনে যাবো। আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা এখন বলবো না, এটা পরে বলবো, আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করে থাকেন এই আর কি। A few moments later. দেখছেন এই যে দেখছেন, এটা হচ্ছে সারপ্রাইজ ছিল আজকে, এই যে এটা হচ্ছে সারপ্রাইজ ছিল আজকে, মাত্র আসছে বুঝছেন, আমাকে 2 ঘন্টা দাঁড় করে রাখছে আজকে। স্যার হান, হাউ আর ইউ? যারা মিথ্যা কথা বলে তাদের অনেক বড় শাস্তি হয় বলছে গাইস। সে 2 ঘন্টা দাঁড়ায়নি, সে অনলি 2 মিনিটস দাঁড়ায় আছে, মাত্র 2 মিনিটস, আমাকে 2.5 ঘন্টা দাঁড় করে রাখছে।
কয়টা থেকে তুমি ঘুমাইছিলে 2 ঘন্টা আগে ঘুমাইছিলাম না আমরা কোথায় আসছি আজকে আমরা আসছি টাইম স্কয়ার বগনভ্যালি অ্যাপার্টমেন্টে আর এই যে আছে টাইম স্কয়ার বাজার শপিং মল তো আমরা এখন ওইখানে যাব চলো একটা জিনিস মানে আমরা একটা সুন্দর একটা জায়গায় আসছি আর সাথে সাথে এই যে আমার হাতে ফোন দিয়ে দিছে পোজ দিয়ে দাঁড়ায় গেছে বুঝছেন মানে ওনার ছবি উঠাইতে হবে এ ফিউ মোমেন্টস লেটার অবশ্যই আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কোথায় আসছি আর এটা হচ্ছে ওই বড় অপুর বাসায় আবার আসলাম কারণ আজকে আমরা একটু ঘুরবো টাইম স্কয়ারে আর অপুর বাসা তো টাইম স্কয়ারের পাশেই সো এই জন্য ভাবলাম যে অপুর বাসায় আসলাম এখন আপুকে নিয়ে তারপর হচ্ছে আমরা টাইম স্কয়ারে যাবো ঘোরাটোরা করবো কিছু কাজ আছে এগুলো শেষ করবো সো এই আর কি দেখতে থাকুন আর এটাই ছিল আজকে আপনাদের জন্য সারপ্রাইজ আর আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা এটা এই বাসার এই যে এই বাসার জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে এর আগেও দেখছেন আজকেও দেখেন সো দেখতেই থাকেন সো গাইজ অপুর বাসায় আসতে আসতে হচ্ছে এখন লাঞ্চ করাইতেছে আপু অনেকক্ষণ ওয়েট করতেছে এখন 5টা বেজে গেছে হ্যাঁ 5টার সময় আমরা লাঞ্চ করতেছি কারণ আপনাদের জন্য আপু ওয়েট করছে আর এই যে লাঞ্চের মেনু দেখেন কত কিছু করছে আপু কি কি করছেন এগুলো বলেন একটু পেঁপে ভর্তা কুমড়া ভর্তা আলু ভর্তা বরবটি ভাজি মাছ ডাল এটা হচ্ছে টক ডাল স্পেশাল আপু আজকে করছে আমার জন্য সো এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে সো খাবার সময় ক্যামেরা ধরা মানে অন্যায় নিজে যে ওপেন করে রাখছে দেখছেন আমার ব্লগ দেখতেছে বসে বসে আমি একমাত্র যে তোমার ব্লগ সব সময় মনোযোগ দিয়ে দেখি তাই ফ্যান তোমার এ ফিউ মোমেন্টস লেটার সো হ্যালো ফ্রেন্ডস আমরা এখন বাজার টাইম স্কয়ার দিকে যাচ্ছি বাজার টাইম স্কয়ার শপিং মলে আমি আপু আর শাহিন সাথে আছে সো এখন আমরা লিফটের ভিতর আছি এবং আমরা এখন কফি খেতে যাচ্ছি আপুর পছন্দ করা একটি কফি শপ কফি শপটার নাম কি সিক্রেট রেসিপি গাইস সিক্রেট রেসিপি যেটা নিয়ে আমি একটা ব্লগ করতে চাইছিলাম বাট আজকে এখানে যাইতেছি আনফরচুনেটলি সো আমরা এখানে গিয়ে আনফরচুনেটলি না ফরচুনেটলি সো দেখতে থাকুন আর শাইনের বকবক শুনতেও থাকুন না মানে শাইন বলছে শাইনি একদম কম কথা বলে ও নাকি কথাই বলে না তো আপনারা প্রমাণ যে ও কতটা কথা বলে বরং আমি খুব কম কথা বলি রাইট গাইজ আজকে আমি আর ব্লগ করবো না ব্লগ করবে আপু সো আপুর সাথে আপনারা থাকেন ঠিক আছে আপু আপনাদের নিয়ে আজকে ঘুরবে আমি কিন্তু জানি না কিছু ঠিক আছে আপু আজকে কোনো টেনশন নেই আমি আছি আপনাদের সাথে শাইন আজকে থেকে পার সুন্দর সুন্দর শপিং করার জন্য জায়গা আছে শাহিন এই ড্রেসটা পছন্দ হয়েছে আমার এই ড্রেসটা আমার আসলে অনেক পছন্দ হয়েছে অনেক সুন্দর কিন্তু এটা আমার জন্য না আমি জানি এইটা এইটা A few moments later. Hello guys, আমরা এখন চলে আসছি সিক্রেট রেসিপিতে তো এর ভিতরে যে আমরা দেখতে পারবো যে আসলে কতটা সিক্রেট আছে যেহেতু শাইন এখানে আসে নাই বলছে আনফরচুনেটলি এবার আসছে তো আমরা আনফরচুনেটলিটা এখন দেখবো কেমন হয় আমি আনফরচুনেটলি বলছি এই কারণে যে আমি তো আজকে জানিও না যে আমি এখানে আসবো কারণ আমার একটা প্ল্যান ছিল সিক্রেট রেসিপির কেকগুলা মানে এত মজা এটা নিয়ে একটা ব্লগ বানাবো ভাবছিলাম সো আজকে আসছি আজকে দেখি কী ট্রাই করা যায় বাট অন্য একদিন আবার আমি আসবো এখানে মানে এখানে না মানে সিক্রেট রেসিপির তো অনেক ব্রাঞ্চ আছে মানুষের সব জায়গাতে সো আর কি আর আজকে ক্যামেরাম্যানে কথা বলো না কেন ধরেন আপনি না 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 কে বলছে কথা বলি না সো গাইজ আমরা এখন সিক্রেট রেসিপিতে দেখুন সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক রকমের কেক আছে পেস্ট্রি কেক যেটা শাহিন একটু আগে বলল যে সুন্দর সুন্দর কেক আছে এখানে সো আমারও একটা ফার্স্ট টাইম মালয়েশিয়াতে এই কেকটা ট্রাই করার জন্য সো আমরা এখন চুজ করবো আমরা কোন কেকটা খাবো
A few moments later. So guys, finally হচ্ছে আমাদের আমাদের কেকগুলো চলে আসছে এবং আমাদের ড্রিঙ্কসগুলো চলে আসছে। আপু অর্ডার দিয়েছে হচ্ছে কফি, আমি হচ্ছে ওরিও মিল্কশেক, আর এটা হচ্ছে রেড ভেলভেট, আর এটা হচ্ছে এটা নাকি চকো চিজ বা চকো চিজ বেরি, এটা হচ্ছে চকো চিজ বেরি, আর এটা হচ্ছে বার্ন চিজ কেক। সো আমরা তিনটা ফ্লেভারের কেক অর্ডার করছি। সো এখন দেখি ট্রাই করে কীরকম লাগে, আই হোপ এটা ভালো লাগবে, কারণ এটা ভালো লাগতেই হবে, কারণ সিক্রেট রেসিপির কেকগুলো অনেক ভালো হয় আর এটার জন্য এরা অনেক বিখ্যাত। সো শুরু করি আমরা, কি বলেন? চিয়ার্স। আমি সো গাইস, এটা হচ্ছে আমার ফেভারিট একটা কেক, যে রেড ভেলভেট, আর এটা অনেক ভালো লাগে। সবচেয়ে একটা পচা কেক দিছে। আচ্ছা ওটা মারাত্মক না, এখন সবথেকে একটা পচা কেক। ওরা ভালো ভালো নিছে দুইজনে, আর আমাকে পচাটা দিছেন, জানি না। তো এখন কিরকম লাগতেছে? এখন শাইনের এটা নিয়ে আমার খুব ভালো লাগতেছে, কারণ ও ভালো জিনিস খায় আর আমাকে পচাটা দিছিল, আমরা চেঞ্জ করে নিয়েছি, এখন আই এম সো হ্যাপি। তো আপুর এটা কিরকম লাগতেছে আপু? চিজ কেক আপুর সবচেয়ে পছন্দ। যাক, এটা হচ্ছে আপুর ফেভারিট, আর এখন আমি হচ্ছে আমার কোনো ফেভারিট বুঝতেছি না, আমি খাইয়ে ফেভারিট বানাবো। সো কোনো ব্যাপার না গাইস, এটাও ভালো। সো গাইস, আজকে হচ্ছে অনেক ঘোরাফেরা করলাম, অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম। সো এখন হচ্ছে ভিডিওটা আজকে শেষ করার পালা, আর আপুদেরকে নিয়ে আজকে অনেক ঘোরাঘুরি করে অনেক ভালো লাগছে, আর এই সময়টা অনেক ভালো কাটছে আমাদের। সো আই হোপ আপনারা এটা এনজয় করছেন, আর যদি আপনারা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।